Assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is Tohidul Islam Topu. Today back to our another video. Asha kore shobai onek onek bhalo achen. Onek din pore ajke apnader mathe aro ekti notun video niye hazir holam. To ajker alochonar bishoy thakbe shikkharthider ki ki pora uchit. To video ti kader jonno toiri kora hoyeche? Video ti toiri kora hoyeche obhibhavok obhibhabika ebong shikkharthi pashapari je shob pashapashi je shob shikhte paren chaile. আশা করি দেখলে হয়তো কিছু একটা গাইডলাইন পাবে। তো আমরা অনেকেই এলোমেলো ভাবে ইংরেজি শিখি, ইংরেজি শেখার জন্য কি কি পড়তে হবে সেটা জানি না, ইংরেজি টপিকসগুলো জানি না, অভিভাবকরাও জানেন না যে আপনার বাচ্চাকে কি পড়াতে হবে অথবা তাকে কি জানাই উচিত। তারা শুধু জানে যে পরীক্ষায় কি আসবে, পরীক্ষায় কি থাকবে, পরীক্ষার পড়া, অর্থাৎ আমাদের পড়াশোনাটা হয়ে গেছে পরীক্ষা নির্ভর, আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে। পরীক্ষা নির্ভর পড়াশোনা বাদ দিয়ে আমাদেরকে এখন বাস্তবমুখী পড়াশোনা করতে হবে। যে পড়াশোনা করলে শিক্ষার্থী যে ক্লাসেই পড়ুক না কেন সে ওই বিষয়টা বুঝবে এবং জানবে এবং সে অন্যকে বলতে পারবে। তো যাই হোক, আপনারা এই টপিকসগুলোকে খাতা কলমে লিখে নেন এবং একটা একটা করে লিখলে হবে কি, আপনার বাচ্চাকে আপনি একটা টার্গেট করে দেন যে প্রথম সপ্তাহে কী শিখবে, দ্বিতীয় সপ্তাহে কী শিখবে, এভাবে করে করে সে টপিকসগুলো একটা একটা করে সবগুলোকে কমপ্লিট করবে। যখন সে সবগুলোকে কমপ্লিট করতে পারবে তাহলে সে কিন্তু পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যাবে। এছাড়াও এই শিক্ষার্থী এই ইংলিশগুলো, এই গ্রামারগুলো জানা থাকলে ইংরেজি বিষয়টা তার কাছে আর ভয় লাগবে না, সে ইংরেজি বিষয়টাকে খুব আনন্দ সহকারে শিখবে। ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটাকে আমাদের যে যে কান্ট্রির যে ভাষারই হোক না কেন এটা জানতে হবে, কারণ আপনার কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য বিশ্বের অন্য অন্য প্রতিযোগিতামূলক দুনিয়ায় অন্য দেশের সাথে কম্পিটিশনে থাকার জন্য আপনাকে ইংরেজি জানতে হবে। ইংরেজি না জানলে আপনি কিন্তু আপনার মনের ভাব অন্যের সাথে সঠিকভাবে বহিঃপ্রকাশ করতে পারবেন না, আপনি অনেক বড় বড় বইগুলোকে পড়তে পারবেন না, আপনি বিশ্বের অনেক কিছু জানতে পারবেন না। সো ইংরেজি জানতেই হবে, আর এটা জানার কারণে হবে কি, আপনাদের ইংরেজি ভীতিটা দূর হয়ে যাবে। আমরা অনেকেই ছোটোবেলায় দেখতাম, আমিও নিজে দেখতাম যে ইংরেজি বিদেশি ভাষা ইংরেজি পড়ার সময় হলে বইটাকে ঠেলে দূরে রাখতাম, অন্য বইটা আগে করতাম। তো বাচ্চারা কী করে, সাধারণত যেটাকে ভালোবাসে সেটাকে পড়ে বেশি, যেটা ভালো লাগে না সেটাকে দূরে রাখে। তো ইংরেজিটাকে ভালো লাগাতে হবে, ভালো লাগানোর জন্য ইংরেজিতে কী কী শিখতে হবে এই বিষয়গুলো শেখো 3 মাসের একটা রুটিন করে। আশা করি, আই হোপ, তোমরা প্রত্যেকেই এরপর থেকে ইংরেজি শিখতে অনেক আনন্দ পাবে এবং ইংরেজি শিখবে, ইংরেজিতে আর ভয় থাকবে না আশা করি। তো চলো শুরু করা যাক। তার আগে একটা কথা, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আচ্ছা, আমরা মূল আলোচনায় যাই। এখানে লেখা থাকবে একটা একটা বিষয় করে। প্রথমে আমাদেরকে কী পড়তে হবে, নাম্বার 1 আমাদেরকে সেন্টেন্স জানতে হবে, সেন্টেন্স জানতে হবে। সেন্টেন্স কী বিস্তারিত, দুই ধরনের, সেই ক্ষেত্রে কী কী কীভাবে গঠন এগুলো জানতে হবে। 2 নাম্বার 2, দুই নম্বরে কী শিখবো, দুই নম্বরে আমরা অবশ্যই অবশ্যই কী শিখবো, জেন্ডার এবং না জেন্ডার না পার্সন এবং নাম্বার, পার্সন এবং নাম্বারটা কেন শিখবো, কারণ আমাদের সেন্টেন্স শেখার জন্য, সেন্টেন্সের সাবজেক্ট বোঝার জন্য পার্সন এবং নাম্বার লাগবেই, এই জন্য পার্সন নাম্বারটা শিখে ফেলবো। 3 নম্বর 3 আমাদের কী করতে হবে, নাম্বার 3 আমাদের শিখতে হবে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ কিন্তু একটা ব্যাপক বিষয়। আমরা মনে করি পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার এবং 8 প্রকারের নাম জানি না, এই 8 প্রকারের আবার বিস্তারিত আছে, আলোচনা আছে, সেগুলোকে একটা একটা করে টপিকস করতে হবে, সাব ক্যাটাগরি করতে হবে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এগুলো জানতেই হবে। ভার্ব সম্পর্কে অনেক বিস্তারিত জানতে হবে, ভার্ব সম্পর্কে বিস্তারিত না জানলে আপনি কিন্তু সেন্টেন্স ভালো পারবেন না, কারণ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। ওকে, তাহলে আমরা পার্টস অফ স্পিচ 3 নম্বর। 4 নম্বরে আমরা কী শিখবো, 4 নম্বরে আমরা আর্টিকেলস শিখবো। কী শিখবো, আর্টিকেলস। আর্টিকেলসটা 2 প্রকার, এ অ্যান একটা এবং দি একটা, আমরা আর্টিকেলসটাকে শিখে নিব। আর্টিকেল শেখা হয়ে গেলে আমাদের কী শিখতে হবে, আর্টিকেলসের পরেই আমরা টেন্সে চলে যাব। আমরা টেন্সের যে 12টি গঠন আছে এবং কীভাবে করে এই 12টি গঠন সুন্দর করে আমরা শিখব, 12টি টেন্স আমাদের জানতেই হবে, কারণ ইংরেজি ভাষার প্রাণ বলা হয় টেন্সকে। টেন্স যদি আপনি ভালো জানেন তাহলে ইংরেজি ভালো জানবেন, তাহলে টেন্স জানবো। টেন্স শেখা হয়ে গেলেই আমাদের কী শিখতে হবে, টেন্সের পরেই আমরা 5 নম্বরে আসবো ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ শেখা হয়ে গেলে আমরা যাবো রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস।
ছয় নম্বর, সাত নম্বরে আমরা ন্যারেশন শিখবো, ন্যারেশন চেঞ্জিং, তারপরে আমরা যাব আট নম্বরে। ন্যারেশন শেখা হয়ে গেলে আমরা যাব কিসে? ন্যারেশন কমপ্লিট হলে আমরা চলে যাব টেক কোশ্চেনে, টেক কোশ্চেন শিখবো। আর একটা কথা আমি বাদ দিয়েছি, পার্টস অফ স্পিচের ভিতরে কিন্তু প্রিপোজিশনের ব্যবহারটা আমাদের জানতে হবে। হ্যাঁ, প্রিপোজিশনের ব্যবহার আলাদাভাবে আর বলিনি, কিন্তু প্রিপোজিশন কিন্তু একটা ব্যাপক বিষয় এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, জানতেই হবে। তাহলে আমরা আট নম্বরে আসলাম কি, টেক কোশ্চেন। নয় নম্বরে আমাদের জানতে হবে কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্সের পরে দশ নম্বরে আমরা যাব ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ। ডিগ্রিটা শেখার পরে এগারো নম্বরে আমরা যাব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে একটা সেন্টেন্স থেকে সেন্টেন্সটা অন্য সেন্টেন্সে তৈরি করা, সেটা আমরা বিস্তারিত শিখব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ওকে, তাহলে দশটা গেল। এগারো নম্বরে আমরা যে শিখব সিনোনিম এবং অ্যান্টোনিম, সিনোনিম এবং অ্যান্টোনিম খুবই খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি ভাষার জন্য। বারো নম্বরে যে আমরা যেটা শিখব বা শিখতে পারি সেটা হলো প্রনাউন্সিয়েশন অথবা ওই যে দাড়ি কমা ফুল স্টপের ব্যবহার। ওকে, একটা হলো উচ্চারণ আর একটা হলো দাড়ি কমা ফুল স্টপ, যে এগুলোর ব্যবহার। ওকে, তারপরে আমরা শিখব